লঙ্কা সেটা পথকে সুসংহত করার জন্য আমাদের পরিবার দেশ তথা সমাজের জন্য এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি একটু স্যাক্রিফাইস করি বেজার জায়গা থেকে, যদি এই সরকারকে কিছু পালন করে এটার জন্য যদি আমরা সারা দিন একটা কোনো ঘোষণা করি তাহলে আমরা স্ট্রংলি ইউজ করি এই যে কন্টামিনেশন যে রেটটা ট্রান্সমিশন রেটটা এটা কম করবে, কারণ যে কোনো মূল্য আমাদের এটা করতেই হবে। এখন যারা বাইরে বেরোচ্ছে তারা কি রং দিচ্ছে, দোকানে বেরোচ্ছে, তারা আপনারা দেখেছেন আমি কিন্তু প্রথমেই বলেছি যে প্রত্যেককে চ্যালেঞ্জ করা হবে, কারণ রাষ্ট্র প্রদত্ত যে আইন এবং সরকারের যে বিধিনিষেধ সেটা সবাইকে মেনে চলতে হবে, এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। তারপরেও অনেকে হসপিটালে যাচ্ছেন, করোনার টিকা নিতে যাচ্ছেন, তারপরে বিদেশগামী যাত্রী ভাই বোনেরা আছেন তাদেরকে কিন্তু আমরা যেটা সার্কুলারেও বলা আছে সেরকম কোনো ওয়েভার দিচ্ছি। তাছাড়া অযৌক্তিকরণ ইলজিক্যাল যদি কেউ রিপোর্ট দাঁড়ানোর চেষ্টা করে নোবডি কাউকেই ছাড় দেওয়া হবে, কঠোরভাবে পালন করা হবে। আমরা জরিমানা করছি এবং আমরা বলছি জরিমানা থেকে যেটা কারাদণ্ড প্রদান করা হবে কিন্তু সন্তোষজনক উত্তর প্রদান ছাড়া আন্ডার সার্টিফিকেট পাঠা যায়। এবং অনেকে দেখছেন কিন্তু সেট অফ ফলস ডকুমেন্টস যেহেতু ইউজ করে আমাদের সামনে বিভ্রান্ত চেষ্টা করে আমরা তাদের কিছু টাইম